এই অবস্থায় আমার মনে হচ্ছে সব দিক থেকে আমি শেষ হয়ে গেছি। আমার মনে হচ্ছে এই সমস্যাটা আপনারা অনুভব করতে পারবেন, উত্তরের অপেক্ষায় রইলাম। উনি হয়তো মনে করছেন যে এই মেনোপজটা একটা খুব বিরাট কিছু, সেটার জন্য হয়তো উনি এটাতে খুব এফেক্টেড ফিল করছেন। আপনারা এই দুজনকে কি বলবেন? দ্য ফার্স্ট যিনি বলছেন যে আমার মাসিক প্রবলেম হচ্ছে, তাকে আমি ডেফিনেটলি গাইনোকোলজিস্টের কাছে গিয়ে কনসাল্ট করতে বলবো। এটা একটা ফেজ আছে, এটা চলে যাবে, এটা ডেফিনেট। কতদিন চলে কতদিন পরে যাবে সেটা আপনার মেন্টাল মেকআপ তার উপরে ডিপেন্ড করে। কিন্তু পরের যে ভদ্রমহিলা আছে, সি নিডস ডেফিনেটলি মেন্টাল সাইকোলজিক্যাল কাউন্সেলিং। সবচেয়ে আগে মেন্টাল মেকআপ, পজিটিভ থিঙ্কিং উইল অলওয়েজ ক্রিয়েট পজিটিভ অ্যাটমসফিয়ার। আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে যেমন বলছিলাম যে মহিলাদের ক্ষেত্রে এই সময় কোনো রকম শারীরিক সম্পর্ক করতে অসুবিধে হয় কিনা? আপনারা বললেন না, একেবারেই হওয়ার কথা নয়। ছেলেদের ক্ষেত্রে সেরকম কিছু হয়? ছেলেদের যেটা আমরা যদি মেল মেনোপজ বলি, সেটা অ্যাকচুয়ালি পুরোপুরি সাইকোলজিক্যাল একটা ফিলিং। এটা কি এই ওয়ার্ডটাকে বলা হয় মেল মেনোপজ বলে? হ্যাঁ, মেল মেনোপজ বলা হয়। এক এক সময় আরেকটু ডিফারেন্ট, সেটাকে বলে মিড লাইফ ক্রাইসিস। মানে বেসিক্যালি একটা বয়সে, ধরুন ওই 45 থেকে 55 এর এই বয়সটার মধ্যে, মানে একজন পুরুষ তার মনে হতে পারে যে আমি আমার বয়সটা আমি অনেকটা পেরিয়ে এসেছি, আমার অনেক কিছু আশা আকাঙ্ক্ষা ছিল। নমস্কার, কানে কানে বলুন। আচ্ছা, আমার নাম দেবাশিস পাল। আমি একজন মাঝবয়সী। তো আমার একটা সমস্যা হচ্ছে যে মানে আমার স্ত্রীর আর কোন রকম যৌন ইচ্ছা নেই। আমার স্ত্রী আর আমি একই, মানে প্রায় একই বয়সী। আচ্ছা, তো সেক্ষেত্রে আমি কি করব? মানে আমার ভীষণই সমস্যা হচ্ছে। অনেক ধন্যবাদ, আপনি অনুষ্ঠান শুনুন, আমরা আপনার প্রসঙ্গে আসছি। কি বলবেন? মানে ডাক্তারের কাছে যাওয়া দরকার, যে মানে গাইনোকোলজিস্টের কাছে একটা চেকআপ করানো যেতে পারে, যে ওনা সব ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা, মানে কোথাও গাইনোকোলজিক্যাল কিছু প্রবলেম হচ্ছে কিনা। ওনার হয়তো খুব ড্রাইনেস হচ্ছে, যেটা উনি বলেছিলেন, ড্রাইনেস অফ দ্য ভাজাইনা যদি থাকে তাহলে সেখানে একটা মানে সেক্সুয়াল এটা পেইনফুল হয়ে যায়। সেটা একটা খুব সামান্য ওষুধ বিষুধ দিয়ে সেটাকে রেক্টিফাই করা যেতে পারে। যদি তা না হয়, তো তিনি যদি খুব ডিপ্রেসড ফিল করেন, তাহলে ওনার সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া উচিত। সেখানে সাইকিয়াট্রিস্ট কি সাইকোলজিস্ট কিছুটা কাউন্সিলিংয়ের মাধ্যমে, কিছুটা যদি খুব সিভিয়ার ডিপ্রেশন হয়, সেটা হতেই পারে এই বয়সে, সেটার জন্য ওষুধ বিষুধ দিলে এই এই যে জায়গা থেকে বেরিয়ে আসতে পারে। ডক্টর কুন্ডলিয়া, এই যে সমস্যাটা হয় মেনোপজ কালীন, সেক্ষেত্রে এই ধরনের পুরুষ মানুষরা কি তখন অন্য কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন? পুরুষ মানুষের জন্য খুব স্বাভাবিক, বিকজ ওদের জন্য অপরচুনিটি অনেক আছে। এটা হয় না, এটা বেশি? হ্যাঁ, এটা হয়। এবং এখানে শুধু শুধু যে সবসময় যে স্ত্রীর কাছ থেকে উনি একটা ওখানে কিছু সমস্যা হচ্ছে বলেই যে উনি একটা সম্পর্ক বাইরে গড়ে উঠছে তা না। ওই সময় একটা মানুষের মধ্যে একটা ডেসপারেশন আসতে পারে। তার মনে হতে পারে যে আমি জীবনে অনেক কিছু ভেবেছিলাম আমি করব, আমি অনেক কিছু করতে পারিনি। তো একটা স্টেজে তার মনে হবে, এরপরে তো আমি একটা আমার যে পুরুষত্ব, মানে আমি যে একটা ভীষণ একটা হট ব্লাডেড মেল, সেটাও আর কিছুদিন পরে হয়তো আমি থাকবো না। এইটা থেকে যে ওর মধ্যে যে ডেসপারেশনটা কাজ করে মনের মধ্যে তখন, এবং তার ইগো স্যাটিসফ্যাকশনটা দরকার, অনেক বেশি দরকার। হ্যাঁ হ্যাঁ, ম্যান তখনও দেখা যায় যে অনেক অল্প বয়সী মহিলাদের সঙ্গে তাদের হয়তো একটা সম্পর্ক গড়ে ওঠে, কারণ সেটা কিন্তু তার একটা ইগো স্যাটিসফ্যাকশনের জন্য, যে আমি কিন্তু এখনো এই বয়সের মেয়েদের সঙ্গে পাচ্ছি, আমি সেক্সুয়ালি আমি এই বয়সের মেয়েরা এখনো আমায় চায়। মহিলাদের ক্ষেত্রেও এটা হয়। মহিলাদের ক্ষেত্রে একটা ওই স্টেজে অনেক সময় হয়তো দেখা যায় অনেক অল্প বয়সী ছেলের সঙ্গে জড়িয়ে পড়তে পারে, কি মানে আরেকটা কারোর সঙ্গে সম্পর্ক হতে পারে, যে তাকে নিজেকে আর কি বোঝানোর জন্য যে আমি এখনো অ্যাট্রাকটিভ আছি, আমার বয়স হয়ে যাচ্ছে কিন্তু আমি এখনো অন্য পুরুষরা আমাকে অ্যাট্রাকটিভ ফাইন্ড করছে, সেটার জন্য একটা এরকম সম্পর্ক গড়ে উঠতে পারে।